আহমদুল্লাহ সম্মানিত বিয়ার ভাই ও বোনেরা, আমরা এখন দাঁড়াইয়া যে স্টেপনি শাহজালাল মসজিদে, এই মসজিদ আপনার দানের বৈলতে আজ অতখান আগুয়ে যাইছে। 70% কাম শেষ, এখন রয়েছে 30%, বাকিগুলো আপনার আর সাহায্য, সারা আপনারা সাহায্য হয়েছে, এখনও বাকি যে 30% হয়েছে, আমরা সবাই মিলিয়া আপনারা সাহায্য সহযোগিতায় মসজিদটা পুরা করবো ইনশাল্লাহ। আমাদের এই মসজিদে শুধু নমাজ নাই, যে মাদ্রাসা দুইটা চলতেছে, আমরা ইভিনিং মাদ্রাসা আর স্যাটারডে সানডে মাদ্রাসা, প্রায় 350 ছাত্র লেখাপড়া করতেছেন। এর মধ্যে আমাদের যে হিপস ক্লাস আছে, হিপস বিভাগ, আলহামদুলিল্লাহ এই বছর থেরাপিতে আমরা 8টা হিপস বিভাগের ছাত্র নমাজ পড়াইতেছে থেরাপি। এর থেকে আর বড় আমরা কী চাই? আর আমাদের এখানে মহিলাদের ক্লাস চলে, মহিলাদের প্রোগ্রাম আছে, মহিলাদের বয়স্কদের আছে, এবং আমাদের পুরুষদের জন্য ফার্স্ট দিন ক্লাস চলে করি। এই মসজিদটা সম্পন্ন হলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে, এই মসজিদ কিন্তু শুধু মসজিদ না, এখানে কমিউনিটির বিভিন্ন সার্ভিস থাকবে, আর সবচেয়ে বড় কথা এখানে একটি মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় স্থান সংকুলন হয় না, যদি এই মসজিদটি কমপ্লিট হয় ইনশাল্লাহ এই এলাকার সকল আমাদের বাচ্চারা এই মসজিদে দিনী শিক্ষা গ্রহণ করবে, যার ফলে আমাদের বাচ্চারা বিপদগামী হওয়া থেকে রেহাই পাবে, আমাদের বাচ্চারা ভালো পথে থাকবে। মানে বর্তমানে খাম শেষও উপযুক্ত, বর্তমানে খাম আমরা আরও 1 মিলিয়ন পাউন্ডের দরকার। দয়া করিয়া প্রত্যেক আমি রিকোয়েস্ট করাম, আপনারা দয়া করিয়া মসজিদ লাগে 1 মিলিয়ন পাউন্ড দেওয়ার চেষ্টা করব। দেখুন উপর ফ্লোরও আমরা মোস্ট ফ্যাসিলিটি আছে, যেগুলো মহিলা প্রেয়িং এরিয়া আছে, এর বাদে সাম স্পেস আছে যেগুলো মিটিং রুম করা যায়, এগুলো কম্বাইন্ড করা যায় আইদার মিটিং রুম অর মহিলা প্রেয়ার রুম। এর বাদে আছে গিয়ে এখানেও আপনার অফিস লাহান মোর 3-4টা স্পেস আছে, যেগুলো আপনারা মানে মাল্টিপুল ইউজ করা যায়। সো উফরে আলহামদুলিল্লাহ মোর স্পেস রাদার দেন নিস্তা কি উফরে আরও বেশি স্পেস আছে, বিকজ এখানে ফিনাইল অফিস অ্যান্ড রিসেপশনের কারণে বাকা স্পেস কম রয়েছে, কিন্তু উফরে আলহামদুলিল্লাহ কোয়াইট মোর স্পেস আছে, আমরা অ্যাকোমোডেশন ইজ মোর বেটার দেন নিস্তা কি। আর আমরা এই যে রুম দেখা গিয়া এইটাই লেগে আমরা ফিউনারেল সার্ভিস এক সময় আমরা গেছালো ধর্ম ওরটার দিয়ে আমরা জায়গাটা রাখছি, কিন্তু ফ্রিজারও জায়গা আছে, ওয়াশরুমের গিয়ে বডি ওয়াশ করবার গিয়ে জায়গা আছে, আর ও হল থাকি গিয়ে আমরা ট্রান্সফার হয়ে গিয়া মিম্বরণি মজেখানো গিয়া তার এই যে জানাজাটা হইব। এরপরে যেগুলা রুম দেখা ও এক রুম আছে, ও এক রুম আছে, এগুলো অফিস, আমরা ইমাম সাহেবের অফিস থাকবো, কমিটির অফিস থাকবো, আর এরপরে গিয়া এইটা হইলো আমরা রিসেপশন। আর আমরা মেইন এন্ট্রেন্স সামনে যে দেখা গিয়া ওইল আমরা মেইন এন্ট্রেন্সটা গিয়া আমরা ওদিকে ঢুকমু। এরপরে গিয়া মেইন এন্ট্রেন্সটাকে ঢুকা পরে গিয়া আপনারা উল্টেটা ইনসাইড দেখরা একটু হইলে আমরা অজুখানা টয়লেট ব্লক একটা ওটা আছে। এই মসজিদটা স্টার্ট হয়েছে 1985 থাকি, তখন এটা একটা ছোট গড় আছিল, আর এটা থাকি আমরা মই মুরব্বীয়ে অনেক অবদান করিয়া অনেক কষ্ট করিয়া এই মসজিদরে এই নমুনায় আনছেন, আর এখনও অনেক অবদান করছেন মই মুরব্বীয়ে ইয়ংস্টার সবে মিলিয়া সারা এলাকা এক হয়েছেন ওইয়া মসজিদরে এতটুকুয়া গই আনছেন। অলমোস্ট খাম আপনারা দেখারা খাম আটি আইছে, আর কিছু খাম রয়েছে, আরও সব ভাই আনতে কন্ট্রিবিউট করলে আল্লাহ দিলে আমরা মসজিদরে আমরা মানে এই সেইভাবে যাইব মসজিদটা। তো আমরা সকলের দোয়া প্রার্থী, এবং আমরা 18 তারিখ যাইয়ার টিভিত ইনশাল্লাহ সকলে 17 রোজাত সকলে আপনারা আগুয়াইতা এবং ডোনেট করতা, এবং এত সুন্দর একটা মসজিদ, এটা ফার্কর ভিতরে মসজিদ, আপনারা যদি মেয়েলুকু আসেন বাচ্চাইন্তরে লইয়া নমাজ বাদে খেলাধুলা করতা পারার ব্যবস্থা আছে, সব দিকে মসজিদর আপনারার একটা সৌন্দর্য মসজিদর। এই স্টেপনিবাসী তথা সারা ব্রিটেনের মুসলিম উম্মার এই দান খৈরাতের বদলতে আমরা 2.5 মিলিয়ন পাউন্ড স্পেন্ড করে আজ পর্যন্ত এখন যেখানে দাঁড়িয়ে আছি এই এত সুন্দর একটা পজিশন আসতে পেরেছি এই আপনাদের দানের বদৌলতে। আর 1.5 মিলিয়ন পাউন্ডের আমাদের কাজ বাকি রয়ে গেছে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো স্টেপনিবাসী তথা সারা ব্রিটেনের মুসলিম উম্মাদেরকে। আমরা আশা করবো স্টেপনিবাসী তো দীরা, ব্রিটেনের মানুষও দীরা,
আর আপনারা যারা আত্মীয় স্বজন ইউরোপও আসেন ইভেন আমেরিকাও আসেন আপনারা থারার গেস্তা কেউ আনুক আইন আমরা যে কামটা বাকি রয়েছে ওখানে আল্লাহর আসে আমরা শেষ করে দেব আমরা যত তাড়াতাড়ি সম্ভব সাইরাম যে আমরা নিউ মস্কো গিয়া নামাজ পড়তাম বিভিন্ন ফ্লোরে।